السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعهم بإحسان إلى يوم الدين. ثم أما بعد، قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم، ورتل القرآن ترتيلا. وقال عز وجل: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, টিভি ওয়ানের কোরআন ক্লাস বা কোরআন শিক্ষার আসর থেকে আমি সাইম নুরুর রহমান চৌধুরী আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ইনশাআল্লাহ সূরা সাবা, কোরআন মজিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সেই সূরার 4-7 এই কয়েকটি আয়াতের উপর তাজবীদের আলোচনা করব ইনশাআল্লাহ। যেসব দর্শক এবং শ্রোতাবৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন, আমরা তাদেরকে কলে নেব, তাদের কাছ থেকে শুনব। এবং আমাদের এইম হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে যাতে আমাদের কমিউনিটির সমস্ত সদস্য যারাই এখানে অংশগ্রহণ করতে চান সকলেই যেন উপকৃত হন এবং সকলের জন্যেই এই টিভি ওয়ানের প্রোগ্রাম। তো আশা করি আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যকেই পূরণ করবেন। আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের অংশগ্রহণই এই অনুষ্ঠানকে করে তুলবে প্রাণবন্ত। তো কথা না বাড়িয়ে আসুন আমরা সূরা সাবার 4, 5, 6 এবং 7 এই কয়েকটি আয়াতের তেলাওয়াত করে নেই। এরপরেই ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে তাজবীদের আলোচনা করার প্রয়াস পাব বা চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত ভিউয়ার্স, এই সূরা সাবার আয়াত নম্বর 4 এবং 5, 6, 7 আমি তেলাওয়াত করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم، والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم. ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك وهو الحق ويهدي إلى صراط العزيز الحميد. ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد. وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد. صدق الله العظيم. شمانيتو فيفرز، شمانيتو دارشاك من سويتا بندو. এখন আমরা একটু সংক্ষিপ্ত তাজবীদের আলোচনা করতে যাব। এই আয়াতগুলির মধ্যে যে কয়েকটি তাজবীদের গুরুত্বপূর্ণ রুলস রয়েছে, সেইগুলো যাতে সংক্ষিপ্ত হয়ে আলোচিত হয় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সূরা সাবার 6 নম্বর আয়াত, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা সকলে জানি
জিম হচ্ছে অত্যন্ত শক্ত একটা লেটার, এবং এই লেটার বা হরুফের উপর যখন সুকুন বা সাকিন জজম যেটাই আমরা বলি না কোনো এটার সাইন আসে, তখন এটাকে বাউন্স করতে হয়, যাকে বলা হয় এই তাজবিদের পরিভাষা অনুযায়ী কলকালা। তো আমরা মেক শিওর করব যাতে আমরা কলকালা আদায় করতে পেরেছি। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আইন উচ্চারণের সময় আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে এটা সঠিকভাবে উচ্চারিত হয়। আইন হচ্ছে হেভি লেটার, অত্যন্ত শার্প, এটা আমাদের গলার মধ্যখান থেকে আসবে। আমরা অনেকে এই উচ্চারণ করতে একটু অসুবিধা ফিল করি, তো আমার মনে হয় কয়েকদিন প্র্যাকটিস করলে পরে এটা ঠিক হয়ে যাবে। উলাইকা, আমরা সকলে জানি এই 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 এর মধ্যে মাদ বা স্ট্রেচিং রয়েছে, এটাকে আমাদের ট্রেনে পড়তে হবে অ্যাট লিস্ট 3 থেকে 4 আলিফ পর্যন্ত। উলাইকা লাহুম মাগফিরাত, এখানে আমাদের আমাদের সাউন্ডকে ধরে নিতে হবে, ধরতে হবে কিছুক্ষণের জন্যে। লাহুম মাগফিরাতুন, মিম মুশাদ্দাদা, সরি মিম মুমের পর তানউইন রয়েছে, এরপরে আবার মিম আছে, সুতরাং এটাকে আমার ধরতে হবে। লাহুম মাগফিরাতুন, সরি যেটা আমার বলা হয়নি, মিমের পর সাকিন এবং পরের মিমের সাথে পর তাশদীদ রয়েছে, সুতরাং তাজবিদের রুলস অনুযায়ী আমরা এটাকে শক্ত করে ধরবো কিছুক্ষণের জন্য, এর পর ছেড়ে দেবো। লাহুম মাগফিরাতু, এরপর ইখফা আছে। ওয়ারিজকুন করিম, রিজকুন করিমের মধ্যে আমরা সকলে জানি নুন সাকিন বা তানউিনের পরে 15 লেটারের কোনো একটি লেটার বা হরফ আসলে পরে এটা ইখফা বলে, এবং এই সময় ইখফা আদায়ের সময় আমরা মেক শিওর করবো যাতে নুনটা হাইড থাকে। তো রিজকুন করিম, এখানেও ইখফা রয়েছে। এবং করিম আমরা সকলে জানি রা উচ্চারণের সময় রা কোনো সময় ফুর হয়, মোটা হয়, কোনো সময় বারিক বা চিকন হয়, এখানে রাটা হবে চিকন, হালকা করে করিম এবং আমরা টেনে নেব। মোটামুটি এই হচ্ছে মুঠা দাগে তাজবিদের আলোচনা এই আয়াতের উপর। আমরা চলে যাচ্ছি নেক্সট আয়াত, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের দিবসের ব্যাপারে কিছু বক্তব্য এবং কাফেরদের কিছু বক্তব্য উপস্থাপন করেছেন, কোট করেছেন। কাফেররা কিয়ামতের দিবস সম্পর্কে কী বলে, এই আয়াতগুলি আমরা মিনিংটাও দেখে নেব তাজবিদের সাথে সাথে, তখন আমাদের পড়াটা সহি হবে এবং সাথে সাথে আমরা আমাদের তেলাওয়াতকে এনজয় করতে পারব। তো 5 নম্বর আয়াতের মধ্যে খুব একটা বড় ধরনের তাজবিদের রুলস নেই, যেটা স্বাভাবিক আমরা সকলে জানি যে রুলসগুলো বারবার আসে, সেই ধরনের রুলস রয়েছে। ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা, আমরা সকলে জানি মাদ্দা আসলি বা বেসিক যে মদ বা স্ট্রেচিংয়ের পরে যদি একই শব্দের মধ্যে হামজা আসে এটাকে মুত্তসিল বলে, আবার যদি ভিন্ন শব্দে আসে হামজা এটাকে মধ্যে মুত্তসিল বলে। এই দুইটি মধের বা স্ট্রেচিংয়ের নিয়ম হচ্ছে আপনি টানবেন। ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম মিররিজজিন আলীম, উলাইকা আমরা আগে আলোচনা করেছি, আগের আয়াতই ছিল। লাহুম আযাবুন, লাহুম আযাবুনের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী রুলস হচ্ছে, এটা হচ্ছে ইজহার, অর্থাৎ আইনকে আমরা সঠিকভাবে প্রকাশ করব যথাযথ হক আদায় করে। লাহুম আযাবুন, এখানে আমরা এভাবে বলবো না লাহুম আযাবুন, তাহলে এটা ভুল হবে। লাহুম আযাবুম মিররিজিন, এই মিমকে ধরতে হবে। রিজজিন আলীম, এখানেও ইজহার, একে এটাকে রিজ কলকালা এরপরে জিন আলীম, যাতে কোনোভাবেই সাউন্ড হবে না, মানে এটা নুন সাকিনের মতো কোনো উচ্চারণ অবশ্যই হবে না। রিজ জিন আলীম, আলীমকে টানতে হবে যেহেতু এটা হচ্ছে আয়াতের শেষ অংশ। এরপরে আয়াতে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। পরে আয়াতের মধ্যে যে কয়েকটি রুলস আমরা দেখতে পাচ্ছি, সেগুলি যে রুলসগুলো আমরা সাধারণ সবসময় আলোচনা করে থাকি। ওয়াল্লাযীনা, রায়ের মধ্যে, রায়ের মধ্যে আমরা ফুর করব। ওয়াল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা, ইখফা করে নেব। ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, ইকাফ উচ্চারণের সময় আমরা অনেকে স্ট্রাগল করি, ইকাফকে যথাযথভাবে হক আদায় করে উচ্চারণ করতে হবে।
ويهدي এটাকে টানতে হবে ইলা সিরাতিল আজিজিল হামিদ দাল সবশেষে আছে আয়াতের শেষ অংশে কলকালা আমরা মাদ উচ্চারণ করব টানবো সাথে সাথে কলকালাকেও যথাযথভাবে আদায় করব তাহলে আমাদের তেলাওয়াত ইনশাআল্লাহ সুন্দর হয়ে উঠবে একজন কলার আছেন লাইনে কে আছেন আমাদের সাথে দেখে নেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কারিম والذين سعوا في آياتنا معجزين أولئك لهم عذاب من رجز أليم والذين سعوا في آياتنا والذين سعوا في آياتنا والذين سعوا في آياتنا معجزين أولئك لهم عذاب من رجز أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق والحق ويهدي إلى صراط العزيز الحميد وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل معزق وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل مزق كل ممزق كل ممزق إنكم لفي خلق جديد السلام عليكم وعليكم بابا. السلام ورحمة الله ما شاء الله جزاك الله خيرا next caller كياسن لايني السلام عليكم hello caller আপনি শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ফোরবানি আজকে আমরা আপনি ফোন পাবার রানি জি জি আমি ফোন নাম ভালো আপনি ফোন ফোরবানি আমরা লাগে আজকে ইনশাআল্লাহ ওকে শুরু করুক প্লিজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিয়াজ্জিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত أولئك لهم مغفرة ورزق كريم مغفرة الراء كوي كوي با مغفرة 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 ورزق كريم رزق كريم رزق كريم رزق كريم ما شاء الله والذين سعوا في آياتنا معاذين أولئك لهم عذاب من رجز أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد وقال الذين كفروا هل ندلكم على رجال
أنا رسول ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد إنكم لفي خلق جديد لارے تان بنا لفي إنكم لفي خلق جديد إنكم لفي خلق جديد ما شاء الله الله العلي العظيم بابا دو آخرين جانو السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته next caller السلام عليكم السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته فلبان يفني جارة الحمد لله الحمد لله جي شروع روكا أمراض إذن فرمو أجل تيكا سي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد وقال الذين كفروا دلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد جو آخر بارز رمى ميتين جرام السلام عليكم ورحمة الله أفنى ميخ بوش خطو جتاني قطة خطو أفنى أتر ما شاء الله أوكي السلام عليكم وعليكم السلام ورحمة الله Assalamualaikum. Waalaikumsalam. What's your name? Shumana. Shumana. Okay. Let's start. Bismillah. A'udhu billahi minash-shaytanir rajim. Bismillahir Rahmanir Rahim. Hang on for Shumana. A'udhu. Can you repeat again, please? A'udhu billahi minash-shaytanir rajim. Bismillahir Rahmanir Rahim. Yes, carry on. ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد ما شاء الله شو معنى just make sure when you
pronounce Jim and I, this must be according to Tajweed rules, and especially the stretching. Madda asli ba fundamental, which we said is fundamental or basic math, it should be two counts, not more than that. If you stretch for 3 or 4 seconds, according to Tajweed, is wrong. Okay? Okay. MashaAllah, good recitation. Just keep it up. Okay, inshallah. Wa alaikum assalam wa rahmatullah. Next caller, assalamu alaikum. Assalamu alaikum rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullah. Alhamdulillah. Balas. Afni bala sunni. Ji, alhamdulillah. Shuru huruka, please. Ji. Afni to shab shumai furan mona hoi. Ji, ji. A'udhu billahi minas shaitanir wajim. Bismillahirrahmanirrahim. ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم. ليجزي الذين آمنوا وعملوا الصالحات ما شاء الله أولئك لهم مغفرة ورزق كريم إذا مغفرة I think إذا مغفرة ورزق كريم مغفرة تنتهي مغفرة Okay. وَرِزْقٌ كَرِيمٌ Okay. Listen. No, take a say. وَالَّذِينَ سَعَوْا فِي آيَاتِنَا مُعَاذِزِينَ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مِّن رِّجْزٍ عَلِيمٌ وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم على رجل على رجل ينبئكم على رجل ينبئكم 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 إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد ما شاء الله ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. شمالي دوشك يا بنسو تابين شمالي هلو بيريو تيتي جوار. إن شاء الله فيرتي كوب شكري أشكري أبنى شكري أما دشاتي تاك بين. السلام عليكم ورحمة الله وبركاته.